Assalamualaikum. Hi everyone. Welcome back to my channel Rina's Kitchen. Aaj ami apnaderke dekhabo kibhabe murgir ghila kolija matha ebong kichu haader kichu ongsho bhuna kora jay. Ashule ei khabar ta khete onek tasteful hoy bishesh kore apnara sokal bela nastay rutir sathe dupure bhater sathe onek moja. আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। মুরগির কলিজে ঘিলা মাথা ও মুরগির মাংস কিছু নিয়েছি। ভুনা করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি এখানে দেশি মুরগির মাংসের কলিজা ঘিলা মাথা সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি কিছু হাড়ের অংশ মুরগির লেগ পিস ব্রেস্ট কিছু হাড়ের অংশ নিয়েছি। তারপর লাগবে স্টার্ট আদা পেস্ট এক টেবিল চামচ, রসুন পেস্ট এক টেবিল চামচ, জিরা এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়ো এক চা চামচ, মরিচ হাফ চা চামচ, তেল হাফ কাপ, আলু দুইটি টুকরা করে নিয়েছি নতুন আলু। তারপরে লাগবে গরম মশলা দিবে এখান থেকে সামান্য, তেজপাতা দুইটি ধুয়ে নিয়েছি, এলাচ ও দারচিনি দুইটি, লবঙ্গ তিন চারটি, পেঁয়াজ তিনটি কুচি করে নিয়েছি। এবার আমি আপনাদের রান্নাঘরে নিয়ে যাচ্ছি। একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম, চুলার আঁচটা ধরিয়ে দিলাম। প্যানটা ভালোভাবে গরম হলে দিব হাফ কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তেলটা গরম হওয়ার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে বুঝবো। যখন পেঁয়াজটা বুদবুদ করে উপরে উঠে যাবে তখন বুঝবো যে আমার তেলটা গরম হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিব। হালকা ব্রাউন কালার করে ভাজব। ব্রাউন কালার হয়ে গেছে, এবার দিচ্ছি তেজপাতা, লং, দারচিনি, এলাচি ভালোভাবে আগেই ধুয়ে রেখেছিলাম, দিয়ে আবার হালকা নাড়াচাড়া দিব। তারপর দিব আমি এক টেবিল চামচ একটু বেশি একটু রসুন পেস্ট। তারপর দিব একটু জিরা পেস্ট, জিরা দিয়েছি আমি এক টেবিল চামচের মতন। তারপর দিব আদা পেস্ট, এখানে আমি আগেই মেপে রেখেছি এক টেবিল চামচ হবে। ভালোভাবে মশলাটা কষাবো। কষানো শেষ, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংসের পিসগুলো। এটা দিয়ে আবার ভালোভাবে এক মিনিট ভাজব। দিচ্ছি লবণ, এক চা চামচ লবণ দিলাম। লবণটা দেখে আবার দিব। তারপর দিব ঘিলা, ভালোভাবে ধুয়ে রেখেছি ঘিলা দিলাম, মাথা দিলাম, কলিজাটা আমি একটু পরে দিব, সেটা দিয়েও নাড়াচাড়া দিব। এই রান্নাটা খেতে অনেক মজা, বিশেষ করে সকালবেলা নাস্তায় পরোটার সাথে বা প্লেন রুটির সাথে খেতে অনেক মজা, ভাতের সাথেও মজা লাগে। এবার দিচ্ছি এক টেবিল চামচ হলুদ, এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া,
দিয়ে নাড়াচাড়া দিব, সামান্য একটু পানি, সামান্য একটু পানি দিয়ে কষাবো। তারপর দিচ্ছি আলু, ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিয়েছি, আলুটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি কলিজার টুকরোগুলো, কলিজা যেহেতু নরম বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, হালকাভাবেই দিতে হবে। এবার আলতো হাতে, শক্ত হয়ে গেলে ভাঙবে না, এভাবে করে মিক্স করতে হবে। এবার আমি আমার কষানো হয়ে গেছে, এক্ষেত্রে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব এক কাপ। পানি দিয়ে কম আঁচে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য। ঢাকনাটা উঠালাম, অনেক ঝোল এখনও আছে। এবার আমি সব কিছু দেখব, লবণ ঠিকমতো হয়েছে কি না, আগুনের রাসটা কমানো ছিল একটু বাড়িয়ে দিলাম। লাস্ট ফিনিশিং আমি একটু দিব, এটা গরম মশলার গুঁড়া সামান্য, এটা আমি আগেই গুঁড়ো করে রেখেছি। একটু জিরের গুঁড়ো দিব একটু ফ্লেভারের জন্য, হাফ চা চামচ একটু কম কালো গোলমরিচ গুঁড়ো, সামান্য 1/4 টিস্পুন দিয়ে একটু নাড়াচাড়া দিব। এবার আমি দেখব লবণ আর আলু সিদ্ধ হয়েছে কি না, তাহলে আমি নামিয়ে ফেলব। আলুটা একটু চাপ দিলেই বোঝা যাবে হয়ে গেছে। এবার লবণ দেখছি, পারফেক্ট, আর লবণ লাগছে না। ওকে, এবার চুলার আঁচটা বন্ধ করে দিলাম, রান্না কমপ্লিট। তৈরি হয়ে গেল মুরগির ঘিলা কলিজা মাথা ভুনা, আপনারাও ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আসলে এই খেতে অনেক টেস্ট এবং অনেক হেলদি একটা খাবার, স্বাস্থ্যের জন্য অনেক উপকার।